আসসালামু আলাইকুম, আমি আজকে আপনাদেরকে প্রফেশনাল ওয়েতে রেড ভেলভেট কেক তৈরি করে দেখাবো। তার জন্য আমি আগে শুকনো উপকরণগুলো চেলে নেব। আমি একটা ছাঁকনিতে 1 কাপ + 1/4 কাপ ময়দা নিয়ে নেব, আর দিয়ে দিব সামান্য একটু লবণ, 1/2 চা চামচ কফি পাউডার, 1 টেবিল চামচ কোকো পাউডার, 1 চা চামচ বেকিং পাউডার দিয়ে এগুলোকে চেলে নেব। এবার একটা হ্যান্ড বিটারের সাহায্যে এগুলোকে ভালোভাবে মিশিয়ে ঢাকনা দিয়ে ঢেকে একটা সাইডে রেখে দেব। আরেকটা পাত্রে আমি পানি নিয়ে নেব 1/4 কাপ, আর গুঁড়া দুধ দিয়ে দেব 3 টেবিল চামচ, দিয়ে এটাকে মিশিয়ে নেব। আর দিব 1/4 কাপ পানি ঝরানো টক দই। টক দইয়ে কিন্তু কোনোভাবেই পানি থাকা যাবে না। দিয়ে দেব 1/2 চা চামচের মতো ভ্যানিলা এসেন্স। রেড ভেলভেট কেকে কিন্তু অবশ্যই ভ্যানিলা এসেন্স ব্যবহার করতে হবে। আর দিয়ে দিলাম 1 চা চামচ রেডম্যানের স্ট্রবেরি রেড কালার। এবার এটাকেও মিশিয়ে একটা সাইডে রেখে দেব। আরেকটা বাটিতে আমি 1/4 কাপ বাটার নিয়ে নিয়েছি, আর দিয়ে দেব 3/4 কাপ চিনি। 1/4 কাপ দিয়ে তিনবার দিলেই 3/4 কাপ হয়ে যাবে। এবার এটাকে আমি বিট করে নেব। এই পর্যায়ে কিন্তু চিনিটা গলবে না, শুধু একটু মিশিয়ে নেব। এবার আমি একটা ডিম দিয়ে দিব। এবার এটাকে বিট করে নেব যতক্ষণ পর্যন্ত চিনিটা না গলে যায়। চিনিটা গলে গেছে। এবার আমি লিকুইড মিশ্রণ আর শুকনো উপকরণগুলো তিনবারে দিয়ে দিব দিব আর বিট করে নেব। এটাকে স্প্যাচুলা দিয়ে মেশানোর দরকার নেই, বিটার দিয়ে মেশালেই হয়ে যাবে। আমি আবার লিকুইড মিশ্রণটা দিব, তারপর শুকনো উপকরণগুলো দিয়ে আবার বিট করে নেব। এভাবে করে তিনবার দিয়ে আমি মিশ্রণটাকে মিশিয়ে নেব। এবার আমি দিয়ে দেব 1 চা চামচ বেকিং সোডা আর 1 টেবিল চামচ হোয়াইট ভিনেগার, দিয়ে এটাকে আমি সাথে সাথে বিট করে নেব। বিট করা হয়ে গিয়েছে। এবার আমি এটাকে একটা মোল্ডে ঢেলে নেব। অন্যদিকে আমি ওভেনটাকে 180 ডিগ্রিতে 10 মিনিটের জন্য প্রি হিট করে নিয়েছি। এবার আমি কেকটা দিয়ে বেক করে নেব 40 থেকে 45 মিনিট। এই কেকটা হতে সময়টা একটু বেশি লাগে। এবার আমি কেকটাকে মোল্ড আউট করে নেব। দেখতেই পাচ্ছেন কি সুন্দর কালার এসেছে। এটার আসল কালারটা কিন্তু ভেতরে। আমি কেকটা মেপে দেখিয়ে দিচ্ছি। কেকটার ওজন হয়েছে 436 গ্রাম। এবার আমি কেকটাকে 3 ভাগ করে কেটে নেব। দেখেন কি সুন্দর কালার। আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন।